যেখানে বাগনানে বিরোধী দলের যারা কাউন্টিং এজেন্ট তাদের গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তোলা হচ্ছে। তার প্রতিবাদে বাগনান থানা ঘেরাও করে রাস্তা অবরোধ সিপিএম এবং বিজেপির। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে দলীয় পতাকা হাতে তারা রাস্তায় বসে পড়েছেন। গণনা কেন্দ্র বাগনান আদর্শ হাই স্কুল, সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তোলা হচ্ছে সিপিএম এবং বিজেপির তরফে। এবার গণনার দিনেও বোমাবাজির ঘটনা ঘটলো। ডায়মন্ড হারবারের ছবি আপনাদের দেখাবো, যেখানে ফকিরচাঁদ কলেজের সামনে উত্তেজনা, একেবারে কাউন্টিং সেন্টার তার বাইরে বোমাবাজি হয়েছে, বোমা পড়েছে। অর্থাৎ একেবারে সকাল থেকে কিন্তু এতক্ষণ পর্যন্ত মোটের ওপর যেটা শান্তিপূর্ণ ছিল আর শান্তিপূর্ণ রইল কি, এই প্রশ্ন উঠছে। তার কারণ আবার সেই বোমাবাজির ঘটনা ঘটেছে যা একেবারে মুহুর্মুহু পোলিং এর দিন অর্থাৎ ভোটের দিন দেখা গেছিল গণনা কেন্দ্রের সকালে। সেই ছবি দেখা যাচ্ছে ডায়মন্ড হারবারের, ছবিটা দেখুন। বিক্ষিপ্ত কিছু জায়গায় কিন্তু অশান্তির খবর পাওয়া যাচ্ছে এবং এই সংখ্যাটা উদ্বেগজনক এবং দুর্ভাগ্যজনকভাবে বাড়ছে। বারামনির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে গণনা কেন্দ্রের গণনা শুরু হওয়ার আগে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল এবং বিজেপি বচসা শুরু হয়ে গেছে। ছবিটা একবার দেখুন। কৌশিক গাতাই আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। কৌশিক, সকাল 8টায় গণনা শুরু হওয়ার কথা, কিন্তু গণনা শুরু হওয়ার আগেই বচসা, দুই রাজনৈতিক যুযুধান দুই রাজনৈতিক দলের মধ্যে, কি কারণে? একেবারেই তাই সুব্রজিৎ, গণনা শুরুর কথা 8টা সময় এবং সেই মতো গণনা শুরু হয়ে গেছে, কিন্তু গণনা শুরু ঠিক 15 মিনিট আগে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কেলেজোড়া গার্লস হাই স্কুল, সেই স্কুলের ঠিক বাইরেটাতে এখনও পর্যন্ত প্রদীপ দেখাতে পারবে প্রচুর সংখ্যক তৃণমূল সমর্থক সেখানে কিন্তু জড়ো রয়েছেন, এবং ঠিক তার পাশটাতেই বিজেপির কয়েকজন সভ্য সমর্থক তারা এসেছিলেন, এবং তাদের মধ্যে অরিজিৎ রায়, যিনি বিধান বারামণি বিধানসভার এক সময় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়ে, তার মা এবারে দাঁড়িয়েছে নুনি পঞ্চায়েত সমিতি থেকে, এবং একই সাথে তার বাবা এই কাউন্টিং এজেন্ট। কিন্তু অরিজিতের দাবি ছিল তার বাবা অসুস্থ, অতএব সে তার বাবার সঙ্গে ঢুকবে, কিন্তু এটা আইনত হয় না, এটাই দাবি তৃণমূলের। তৃণমূল স্পষ্টভাবে দাবি করেছে যে এইভাবে কখনোই একজনের সঙ্গে আরেকজনকে কখনো কাউন্টিং সেন্টারে ঢুকতে দেওয়া যায় না, অর্থাৎ তাকে বাইরে যেতে হবে। এই নিয়েই বচসা শুরু হয় এবং সঙ্গে সঙ্গে প্রদীপকে দেখাতে বলবো, এখানে বিশাল পুলিশ বাহিনী কমব্যাট ফোর্স রয়েছে, তারা সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং ছুটে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন কাউন্টিং কিন্তু শুরু হয়ে গেছে এই কেলেজোড়া গার্লস হাই স্কুলে। ধন্যবাদ।